নমস্কার, সিনেমা আতেলে আপনাদের স্বাগত। আজকে যে সিনেমাটা নিয়ে আমরা কথা বলতে চলেছি সেটার নাম হচ্ছে স্ট্রেট আউট অফ কম্পটন। কম্পটন একটা খুব ইম্পর্ট্যান্ট ল্যান্ডমার্ক অফ ওয়েস্ট কোস্ট হিপ হপ। হিপ হপ বলতে আমরা যা শুনি, যেমন র্যাপ মিউজিক বা ফ্রি স্টাইল ডান্সিং, হিপ হপ কিন্তু এই কটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। হিপ হপ যখন অরিজিনেট করেছিল, ইট ওয়াজ আ রেভলিউশন, ইট ওয়াজ আ মুভমেন্ট, এটা একটা রেজিস্ট্যান্স ছিল এগেনস্ট হোয়াইট সুপ্রিমেসি, এগেনস্ট অপ্রেশন, এগেনস্ট পুলিশ ব্রুটালিটি, এগেনস্ট ইকোনমিক ইনস্টেবিলিটি। যে পলিটিক্যাল, সোশ্যাল বা ইকোনমিক যে ইস্যুগুলো ছিল সেগুলোকে অ্যাড্রেস করে কিন্তু হিপ হপ বেড়ে উঠেছিল। এবং তখনকার টাইমে যারা র্যাপার্স ছিল তারা ওল্ড স্কুল হিপ হপ স্টার্ট করেছিল রিয়েলিটি র্যাপস দিয়ে। যখন হিপ হপ গ্রো করতে শুরু করে তখন কমার্শিয়ালাইজ হতে শুরু করে, ভেরি অবভিয়াসলি। তখন কিন্তু হোয়াইট সুপ্রিমেসির আড়ালে অনেক বিজনেসম্যানরাই যে অরিজিনাল মোটিভটা ছিল হিপ হপের, যে রেজিস্ট্যান্সটা ছিল, সেটাকে কিন্তু ডিসএনফ্র্যাঞ্চাইজ করার চেষ্টা করেছিল। এই যে সময়টা চলছিল এর মধ্যে কিন্তু অনেকগুলো ক্রু উঠে আসে এবং একটা খুবই অন্যতম অ্যান্ড স্পেশাল গ্রুপ হচ্ছে NWA। NWA এর ফুল ফর্ম নেগাস উইথ অ্যাটিচিউড। NWA গ্রুপটা তৈরি হয়েছিল ডক্টর ড্রে, ইজি আর আইস কিউবকে নিয়ে। তাছাড়া এর মধ্যে রেন ছিল এবং ডিজে ইয়েলা ছিল। এদের এলিয়াসগুলোই আমি বললাম, অরিজিনাল নামটা থাক। এদের নিয়ে যে গল্পটা শুরু হয়, যে অরিজিন NWA, স্ট্রেট আউট অফ কম্পটন, এটারই স্টোরি। কী করে এরা NWA স্টার্ট করলো, এদের জার্নি অ্যান্ড কী করে এই জার্নিটা এন্ড হলো। 2015 স্ট্রেট আউট অফ কম্পটন রিলিজ হয় আন্ডার দ্য ডিরেকশন অফ গ্যারি গ্রে। অ্যান্ড আমার মতে গ্যারি গ্রে চেয়ে বেটার এই সিনেমাটাকে কেউ হয়তো আর ডিরেক্ট করতে পারতো না, কারণ গ্যারি গ্রে এমন একজন ভদ্রলোক যিনি আগেও ডক্টর ড্রে, আইস কিউব এদের সাথে অনেক মিউজিক ভিডিওস করেছেন এবং এদের আইডিওলজি বা ওয়ে অফ থিঙ্কিংয়ের সাথে খুবই ওয়াকিবহল। সিনেমাটা প্রচণ্ড স্টাইলিশভাবে শ্যুট করা হয়েছে, খুবই হলিউডাইজ করা হয়েছে, কিন্তু সব কিছু করা সত্ত্বেও এটা কিন্তু হিস্টোরিক্যালি খুবই অ্যাকিউরেট, ফ্যাক্টস খুব ভালোভাবে প্লেস করা হয়েছে এবং ইমোশনস যে পোর্ট্রেয়াল করার কথা এই সিনেমাটাতে সেটা কিন্তু খুবই ভালোভাবে করা হয়েছে। আমার মনে হয় কিছু কথা এই সিনেমাটার ব্যাপারে না বললেই নয়, কারণ এই সিনেমাটা কিন্তু হিপ হপ কালচারকে একটা খুব ইম্পর্ট্যান্ট প্লেসমেন্ট দিয়েছে। যদিও এই সিনেমাটা 2015 রিলিজ এবং ততদিনে র্যাপ কালচার বা হিপ হপ কালচার ওয়াজ ভেরি ওয়েল নোন, বাট এই অরিজিন স্টোরিটা যেটা শুধুমাত্র লোকে ডকুমেন্টারিতে দেখে এসছে, সেই জিনিসটাকে একটা হলিউড সিনেমার আকার দেওয়া, ইট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ এইভাবে কিন্তু একটা ওয়াইডার অডিয়েন্সের কাছে হিপ হপের মিনিং বা হিপ হপের কালচার টাকে পৌঁছে দেওয়া গেছে। সেকেন্ড থিং, এই সিনেমাটার মধ্যে প্রত্যেকটা অ্যাসপেক্ট টাচ করা হয়েছে, যেই অ্যাসপেক্টগুলো হিপ হপকে ফুয়েল করেছে বা আজও ফুয়েল করে। যেমন আগেও আমি বলেছি, পুলিশ ব্রুটালিটি বা হোয়াইট সুপ্রিমেসি বা অপারেশন, এই জিনিসগুলোকে খুব সাটলি, খুব ছোট ছোট ইনস্ট্যান্সেসের মধ্যে দিয়ে কিন্তু এই সিনেমাটাতে ফুটিয়ে তোলা হয়েছে। থার্ড যে জিনিসটা আমার মনে হয় বলা উচিত সেটা হচ্ছে, এই সিনেমাটার মধ্যে কিছু খুব সুন্দর মেটাফরিক্যাল সিনস দেখানো হয়েছে। যেমন একটা সিনে আছে যেখানে ইজি তার গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেছে এবং তার গার্লফ্রেন্ড তাকে বলছে যে তোমাকে টুপিটা খুলতে বলেছিল রেস্টুরেন্টে ঢোকার আগে কিন্তু তুমি খোলোনি, কেন? তখন ইজি বলছে, আমি এই টুপিটা তখনই খুলি যখন আমার মনে হয়, কিন্তু আমি এই টুপিটা খুলি না কখন। এটা কিন্তু তার একটা প্রাইড এবং তার একটা ইগো, যেটা কিন্তু পরের সিনে গিয়ে আমরা দেখতে পাই। যখন ইজি মার খেয়ে ঘরে ফিরে যাচ্ছে, সে যে ভেতরে ডিফিটেড সেইটা যখন সে ফিল করছে, তখন কিন্তু সে বাড়িতে গিয়ে তার টুপিটা খোলা দেখাচ্ছে। এইগুলো খুবই ছোট ছোট জিনিস, কিন্তু আমার ভালো লেগেছে দেখে যে এরকম ছোট ছোট সাটল মিনিংগুলোও কিন্তু এরকম একটা কমার্শিয়াল মুভির মধ্যে ঢোকানো হয়েছে। সিনেমাটা দেখো, ভালো লাগবে এবং অনেক কিছু এই সিনেমাটার মধ্যে থেকে জানার আছে।
এই সিনেমাটা শুধু একটা অরিজিন স্টোরি নয় এনডাব্লিউ এর, এই সিনেমাটা অনেকটাই ডিপ, এবং এই যে ডেপথ সেটা কিন্তু খুব সাটেল। এই জিনিসটা অনেক ছোট ছোট এদিক ওদিক ইনস্ট্যান্সেসে বোঝানো হয়েছে, যে তখনকার টাইমে ওয়েস্ট কোস্টে ব্লাডস অ্যান্ড ক্রিপ্স এদের যে ওয়ার্ডটা, ফাক দ্য পুলিশ গানটার যে অরিজিন সেটা কীভাবে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে সোসাইটিকে, এরকম অনেক কিছুই কিন্তু শুধু ক্যামেরা আর ভিজুয়ালসের দ্বারা বোঝানো হয়েছে এই সিনেমাটার মধ্যে। পারলে দেখো, ভালো লাগবে, এবং যদি এরপরে আরও কোনো হিপহপ বা মিউজিক ওরিয়েন্টেড কোনো সিনেমা তোমাদের পছন্দ হয় এবং তোমরা চাও যে আমরা রিভিউ করি, তাহলে নিশ্চয়ই লিখে পাঠিও কমেন্ট বক্সে, অপেক্ষায় রইলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। থ্যাংক ইউ।